بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা চ্যানেল সত্যের পথে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা নিশ্চয়ই সকলে কুশলে আছেন আজ আমাদের চ্যানেলের পক্ষ হতে একটি অভিনব অনুষ্ঠান উপহার দিতে যাই তা হলো হযরত খাদিজা আলাইহিস সালামের অবদান আজ আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি জনাবা নাসিমা বেগমকে আসুন আমরা আজ টকশোর মাধ্যমে হযরত খাদিজা আলাইহিস সালামের অবদানকে তুলে ধরি ও তার রেখে যাওয়া অনুপম শিক্ষার বিস্তার করে আমাদের সমাজকে আলোকিত করি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা তুমি কেমন আছো জি আমি আল্লাহর রহমতে ভালো আছি আমরাও আমাদের শ্রোতাদের আগ্রহ অনুসারে আপনার নিকট জানতে চাই হযরত খাদিজা আলাইহিস সালামের মধ্যে কি এমন ছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তার স্মরণ করতেন আসলে হযরত খাদিজা আলাইহিস সালাম একজন স্বর্গীয় নূরে নূরান্বিত আধ্যাত্মিক মহিলা তার তুলনা তিনি নিজেই তৎকালীন আরবের চারজন ধনীদের মধ্যে হযরত খাদিজা আলাইহিস সালাম ছিলেন অন্যতম অপরদিকে তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী তার অর্থ সম্পদ তার নিজের হাতেই গড়া শুধু এতটুকু নয় বরং তার যশ খ্যাতি ও বংশগৌরব ছিল চূড়ান্ত তা সত্ত্বেও তিনি নিজের জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে রাজপুত্রদের মনোনীত না করে আরবের হাশেমি বংশের এতিম যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করলেন স্বামী হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন কিছুই ছিল না না ছিল পিতা না ছিল মাতা এতিম যুবক আবু তালেব আলাইহিস সালামের গৃহেই থাকতেন জি জি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু না থাকলেও আমানতদারী সত্যবাদিতা শান্তশিষ্ট পরিশ্রমী মেধা জ্ঞান ও বিচক্ষণতা খোদাপ্রীতি ও হাশেমি বংশের গৌরব ছিলেন দুনিয়াবী ধনসম্পদ না থাকলেও আসলে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের মধ্যে ছিল মানবিক চেতনা চূড়ান্ত রূপ আর এটাই খাদিজা আলাইহিস সালামকে আকৃষ্ট করেছিল অথচ খাদিজা আলাইহিস সালাম ছিলেন ধনী ব্যবসায়ী সচরাচর আমাদের সমাজে ধনী নারীদের মানসিকতা হলো স্বামী যিনি হবেন তিনি স্ত্রীর থেকেও ধনী হবেন হ্যাঁ ব্যবসায়ী মানুষদের মানসিকতা তো আমরা জানি জি আসলে এটাই ছিল হযরত খাদিজা আলাইহিস সালামের মৌলিক গুণাবলী এই স্বর্গীয় গুণাবলী খাদিজা আলাইহিস সালাম ছাড়া আর কেউ আজ পর্যন্ত দেখাতে পারেননি জি এই শিক্ষাটাই তিনি দিয়ে গেছেন যদি আমরা হ্যাঁ যদি আমরা হযরত খাদিজা আলাইহিস সালামের রেখে যাওয়া এই অভিনব শিক্ষাটি গ্রহণ করতাম তাহলে আমাদের সমাজে প্রতিটি পরিবার শান্তির বাতাবরণে আবিষ্ট হতো সত্যি আপনি ঠিকই বলেছেন আজ আমাদের সমাজে প্রত্যেক পরিবারে নারী পুরুষের বিবাহ এক বছর যেতে না যেতেই বিবাহ বিচ্ছেদের মতো যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে জ্বলে পুড়ে মরছে যদি খাদিজা আলাইহিস সালামের মতো স্বামী নির্বাচনের ক্ষেত্রে পাত্রের মধ্যে আমানতদারিতা বা গভীর জ্ঞান জি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে আলামিন বলতো অথচ রাজপুত্র বা বড় বড় ধনীদের ঘর থেকে খাদিজা আলাইহিস সালামকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন নির্ভরশীল আমানতদারী যুবক ছিলেন তৎকালীন পচনশীল ধ্বংসপ্রাপ্ত আরবের আমানতদারী ও সত্যবাদিতার গুণটি হযরত খাদিজাকে আকর্ষণ করেছিল জি অবশ্যই হযরত খাদিজা আলাইহিস সালাম ধনসম্পদ দেখেননি তিনি গুণাবলী চরিত্রের যুবককে অগ্রাধিকার দিয়েছিলেন আমার মনে হয় সকল শ্রেণী সকল সমাজে নারীদের এমন শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে জি অবশ্যই অথচ দেখুন খাদিজা আলাইহিস সালাম তার অর্জিত সকল সম্পদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বিলিয়ে দিয়েছিলেন হাসি মুখে শেষ পর্যন্ত এমন পরিস্থিতি হয়েছিল যে হযরত খাদিজা আলাইহিস সালামের ওফাতের সময় তার কাফন কেনার টাকাও পর্যন্ত ছিল না ঘটনাটি যদি খুলে বলতেন তাহলে আমরা এবং আমাদের শ্রোতাগণ অবগত হতেন ঘটনাটি হলো হযরত খাদিজা আলাইহিস সালামের জীবনের একদম অন্তিম সময় তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন প্রিয়তমা স্ত্রী খাদিজার অসুস্থতাকে নবীজিকে অস্থির করে তুলেছিলেন তা দেখে শিশু ফাতিমা ক্রন্দন করতে লাগলেন
নবীজির কঠিন দিনে নির্ভরশীল আস্থাপূর্ণ জীবন সঙ্গিনীটি আজ অসুস্থ। নবীজির মনটি যেন কেঁদে কেঁদে উঠছে। তারপর এরই ফাঁকে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা আলাইহিস সালামের মাথার কাছে বসে কাঁদতে কাঁদতে বললেন, হে আমার প্রাণপ্রিয় সাথী, কঠিন দিনের সঙ্গী, আপনাকে আমি স্বামী হিসাবে কিছুই দিতে পারিনি, আর আপনিও আমার কাছে কিছু কোনো দিন চাননি। আজ যদি আমার কাছে কিছু চাইতেন তা আপনাকে প্রদান করে শান্তি পেতাম। তারপর নবীজি সাল্লাল্লাহু সাল্লাম আরো বললেন, আপনি তো সারা জীবনে অর্জিত ধন সম্পদ আল্লাহর রায় দান করে দিলেন, শুরু থেকে কাঠিন্য থেকে কাঠিন্যতর দিনগুলি হাসি মুখে সব সহ্য করেছেন, বিনিময়ে আপনি কিছুই চাননি। খাদিজা আলাইহিস সালাম শান্ত ধীর নিবিড় চোখে স্বামীর কথাগুলো শুনছিলেন আর মলিন মুখে মুচকি হাসি দিচ্ছিলেন। নবীজির কথার প্রত্যুত্তরে খাদিজা আলাইহিস সালাম ধীর কণ্ঠে শুধু এইটুকু বললেন। কি বললেন? খাদিজা আলাইহিস সালাম বললেন, আমার জীবনের পরম পাওয়া তো আপনি, আপনিই আমার স্বামী, এটাই আমার জীবনের চাওয়া পাওয়া। একটু পরে আবার ধীর কণ্ঠে বললেন, হে আমার প্রিয় স্বামী, হে আল্লাহর হাবিব, যদি অনুমতি দেন তাহলে একটি আবদার করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। ধীর কণ্ঠে খাদিজা আলাইহিস সালাম বললেন, আমি ধন্য হতাম যদি আমার কাফনটি আপনার শরীরের পোশাক হতো। সত্যি কি অনুপম আদর্শ হযরত খাদিজা আলাইহিস সালাম রেখে গেছেন। 10ই রমজান হযরত খাদিজা আলাইহিস সালাম দুনিয়া ত্যাগ করে আপন প্রভুর সান্নিধ্যে গমন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আবা বিশেষ পোশাকটি হযরত খাদিজা আলাইহিস সালামের কাফন করে দিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিহিত পোশাকটি কাফন পরেই প্রশান্ত চিত্তে হযরত খাদিজা আলাইহিস সালামের আত্মা আপন প্রভুর নিকটে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের আবাটি খুলে হযরত খাদিজা আলাইহিস সালামের কাফন করেছিলেন। কি বিরল মহান ব্যক্তিত্ব ছিলেন হযরত খাদিজা আলাইহিস সালাম। সত্যি তাই, তার মতো এত মহৎ মহিলা নবী প্রেমের নজিরবিহীন দৃষ্টান্ত রেখে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীদের থেকে হযরত খাদিজা আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন। কিন্তু টিকি আমরা জানি ঠিক ধরেছে সামিনা, যে মহিলাটি আমাদের নবীজিকে সবকিছু উজাড় করে সব থেকে প্রেম নিবেদন করে সব থেকে বেশি সময় অতিবাহিত করেছেন। অথচ সেই খাদিজা আলাইহিস সালামের বর্ণনাকৃত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটিও নেই। বুখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ ইত্যাদি কোথাও নেই। একটি হাদিস এমন নেই যে হাদিসটি হযরত খাদিজা দ্বারা বর্ণনাকৃত, এমন হাদিস নেই। কেন এমন হয়েছে? অথচ নবী সাল্লাল্লাহু সাল্লাম খাদিজা আলাইহিস সালামকে সর্বাধিক ভালোবাসতেন। এতটা ভালোবাসতেন যে খাদিজা আলাইহিস সালামের জীবদ্দশায় অন্য স্ত্রীদের গ্রহণ করেননি। এমনকি হযরত খাদিজা ইন্তেকাল হবার পরেও সারা জীবন খাদিজা স্মরণ করেছেন। জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার এতটা স্মরণ করতেন যে খোদ আয়েশা বিরক্ত প্রকাশ করতেন। হযরত আয়েশা বলতেন, আপনি ওই বুড়ির এত স্মরণ করেন কেন? তাহলে বোঝা গেল কিছু তো একটা বিষয় আছে যার জন্য হযরত খাদিজার বর্ণনাকৃত হাদিস নেই, হযরত ফাতেমা আলাইহিস সালামের বর্ণনাকৃত হাদিস নেই, এমনকি হযরত হাসান ও হুসাইন আলাইহিস সালাম ও ফাতেমার বর্ণনাকৃত হাদিস নেই, যদিও হযরত আলীর হাতে গোনা কয়েকটি। এমন কেন বলুন তো? অথচ নবীজি খাদিজা, ফাতেমা, আলী, হাসান, হুসাইন আলাইহিস সালাম গণদের প্রাণের থেকে ভালোবাসতেন এবং তারাও নবীজিকে প্রাণের থেকে ভালোবাসতেন। হ্যাঁ, এটাই হলো রহস্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের প্রাণের থেকেও ভালোবাসতেন ও নবীজিকে যারা প্রাণের থেকেও ভালোবাসতেন তাদের থেকে নবীজির বলা হাদিস বা ইতিহাস নেওয়া হয়নি। আসলে উমাইয়া ও আব্বাসীয় খেলাফতি জামানায় হাদিস সংগ্রহ করা হয়েছে। যারা হাদিস সংগ্রহ করেছেন তারা উমাইয়া খেলাফতি ও আব্বাসী খেলাফতির জামানার বেতনভুক্ত কর্মচারী, তাই তারা স্বাধীন চেতা ছিলেন না। ও, তাই জন্যই নবীজিকে যারা প্রাণ দিয়ে ভালোবাসতেন বা নবীজি যাদের প্রাণ দিয়ে ভালোবাসতেন তাদের নামগন্ধই মিটিয়ে দেবার প্রচেষ্টা চালানো হয়েছে। তাই জন্য তুমি লক্ষ্য করো, হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু, হযরত মেঘদাদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্বার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, হযরত আবুজার রাদিয়াল্লাহু আনহু এমন নবীপ্রেমিক গণদের হাদিস ও ইতিহাস নেওয়া হয়নি। জি, বুঝেছি। সুপ্রিয় দর্শক, বলুন তো কেন নেওয়া হয়নি? তা যাক, আপনারা গবেষণা করুন, তাহলে বুঝতে পারবেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আমরা ধীরে ধীরে এই রহস্যের পর্দা ফাঁস করে দেব ইনশাল্লাহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রিয় ব্যক্তিত্বগণদের চেপে রাখা তথ্য তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে যেতে যেতে দু লাইন কবিতার ছন্দে বলি, ইসলামকে তুমি দিয়ে গেছো জীবনের সবকিছু, ইসলাম তাই লুকিয়ে আছে তোমার বংশের পিছু পিছু। তোমার বংশ ফাতেমা কাউসার, এ তো কোরআনের সুরা, তোমার বংশকে ছেড়ে দিয়ে মুসলিম তাই আজ সর্বহারা। বিবি খাদিজা সুবহানাল্লাহ, সালামে বিবি খাদিজা।